আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রাজ্যের বিভিন্ন দপ্তরে চলছে বিভিন্ন অনুষ্ঠান, পাশাপাশি বিভিন্ন জেলাতেও চলছে আলোচনা চক্র সহ বিভিন্ন অনুষ্ঠান। এদিন ঊনকোটি জেলা যুব ও ক্রীড়া দপ্তর বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা চক্রের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করে। এর উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। বুধবার কৈলাসহর স্থিত ঊনকোটি ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্সে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে ঊনকোটি জেলা যুব ও ক্রীড়া দপ্তর। এ উপলক্ষে এক আলোচনা চক্র সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহ সভাধিপতি শ্যামল দাস, জেলা যুব ও ক্রীড়া দপ্তর আধিকারিক অর্জুন দেবনাথ, বিশিষ্ট চিকিৎসক অয়ন রায়, সমাজসেবী মুক্তা পাল সহ অন্যান্যরা। আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় বলেন, নানা বঞ্চনার পরও নারীরা কিন্তু কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে চলেছে। নারীদের এই কাজের অধিকারকে প্রাধান্য দিতেই প্রতি বছর নারী দিবস পালন করা হয়। এই আলোচনা চক্রে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সহ সভাধিপতি শ্যামল দাস সহ অন্যান্যরা। আলোচনা চক্রের পর জেলা যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে কৈলাসহর কলেজ মাঠে মহিলাদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মহিলাদের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানকাট।